আজ 24 আগস্ট আমরা কলাবাগান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করাকালে নির্মাণাধীন এবং নির্মাণ সম্পন্ন হয়েছে এমন 32টি ভবন পরিদর্শন করি। এমন 32টি ভবনের মধ্যে 4টি ভবনে আমরা এডিস মশার লার্ভা পাই এবং এডিস মশার জন্মস্থল বা উৎপত্তিস্থল পাওয়াতে এই সমস্ত 4টি বাড়িকে মোট 62,000 টাকা জরিমানা করা হয়, জরিমানা আদায় করা হয়েছে। আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি যেন তারা এডিস মশার উৎপত্তি স্থলকে নির্মূল করে এবং এডিস মশার উৎপত্তিকে নিরুচ্ছেদ করার জন্য তাদেরকে আমরা অনুরোধ করছি। হ্যাঁ, সাউন্ড পাওয়া যাবে।